বন্দির হিসাব খাতা একজন বন্দির চিন্তা আবর্তিত হয় নিচের শব্দগুলো ঘিরে বন্দিত্ব মুক্তি রায় বিচারক অভিযোগ আত্মপক্ষ সমর্পণ সাক্ষী প্রমাণ নির্দোর্শিতা শাস্তি শাস্তির মেয়াদ শাস্তি লাঘব দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে খাওয়া কিংবা পান করার সময় ইবাদত অথবা অবসরের সময় ঘুরে ফিরে এই শব্দগুলোই নিয়ে ব্যস্ত থাকে বন্দির মন পত্রিকা পড়ার সময় কিংবা খবর দেখার সময় শুধু ওই খবরগুলোর দিকেই তার মনোযোগ থাকে যেগুলো তার মামলা কিংবা জামিনের সাথে সম্পর্কিত নতুন নতুন ব্র্যান্ডের সেলফোন গাড়ি কিংবা ফ্ল্যাটের বিজ্ঞাপন নিত্য নতুন রগে গসিপ স্বল্প বসনা মডেলদের চার রঙের ছবি কোনো কিছু টানে না তাতে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই বন্ধের যেন তার চোখেই পড়ে না প্রিয় শ্রোতা এবার নিচের কথাগুলো একটু ভাবুন এ দুনিয়াতে আমরা এসেছি অল্প কিছু সময়ের জন্য এক অর্থে আমরা এখানে আটকা পড়ে আছি আমাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নার থেকে বিচ্ছিন্ন হয়ে রাসুল সাল্ল্লা সাল্লামের এসেছে দনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফিরের জন্য সহি মুসলিম তিরমিজি বিজি আসাই ইবন মাজাহ দুনিয়ার কারাগারে বন্দি এই আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো আমাদের গুণাগুলো সাক্ষী প্রমাণ সব প্রস্তুত এখন কেবল রায় দেওয়ার অপেক্ষা আত্মপক্ষ সমর্থনে আমাদের কেবল এতটুকু আছে যে আমরা তাওহিদবাদী আমরা আল্লাহর একত্বে বিশ্বাসী আমরা মুওয়াহিদ কাজে আমাদের যদি তাওহিদে সমস্যা থাকে তাহলে শাস্তি নিশ্চিত আর সেই শাস্তির মেয়াদ নিয়ে প্রশ্ন করা অনর্থক মামলা খারিজ হবার একমাত্র উপায় আন্তরিক তাওবা আর যিনি রায় দেবেন তিনি হলেন সমগ্র সৃষ্টির একচ্ছত্র অধিপতি প্রকৃত বিচারক আল্লা সুবান আল্লাহ তাই আমাদের সব মনোযোগ থাকা উচিত বিচারককে স্পষ্ট করা নিয়ে আমাদের সব কাজের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার এ কারাগার থেকে মুক্তি পেয়ে আখিরাতে জান্নাতে প্রবেশ করা ব্যাস এই একটাই লক্ষ্য দুনিয়ার তুচ্ছ ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই সুযোগ নেই এসব বিলাসিতার এগুলো আমাদের মাথা ব্যথা নয় আমাদের একমাত্র চিন্তা হলো আল্লাহর শাস্তি থেকে বাঁচা তাকে সন্তুষ্ট করা এবং তার কাছে পুরস্কৃত হওয়া আমাদের সব চিন্তা চেতনা কথা কাজ সিদ্ধান্ত আবর্তিত হতে হবে এই লক্ষ্যগুলো ঘিরে কোনোভাবে কোনো অবস্থায় কোনো কিছুর জন্যে এগুলো থেকে মনোযোগ সরানো যাবে না ইবরুল কাহিম রহম বলেছেন চিরন্তন জান্নাতে এসো যেখানে ছিল তোমার নিবাসন সেখানেই তাবু খাটানো আছে তোমার জন্য কিন্তু আজ আমরা বন্দি শত্রুর হাতে কি মনে হয় আমরা কি পারব নিরাপদে নিরে ফিরতে ইবুল কাইম হাদিল আৰৱাহল বাদাল আফৰা পৃষ্ঠা একশ পঁচানব্বৈ